আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সন্দেশখালি যাওয়ার চেষ্টা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সন্দেশখালি যাওয়ার চেষ্টায় ফের পুলিশের সঙ্গে বচসায় বিজেপি কর্মী সমর্থকরা আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর কি পরিস্থিতি হচ্ছে এখানে ইতিমধ্যে সেখানে সরস্বতী পূজার করার পর ফুল প্রবল পুলিশি ঘেরাটোপের মধ্যে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় এবং তুমি জানো যে হোটেলের যে মূল গেট সেই গেট ছাড়িয়ে সুকান্ত মজুমদাররা সন্দেশখালি যাবেন বলে জানান সেখানেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় তাদেরকে বাধা দেওয়া হয়েছে জানানো হলো যে সন্দেশখালি এখানে যেতে দেওয়া হবে না হোটেলের সামনে যে গেট রয়েছে সেই গেটের সামনে প্রবল বচসা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সুকান্ত মজুমদারের সুকান্ত মজুমদাররা তারা কিন্তু সন্দেশখালি যেতে চান এবং তারা সেইভাবে এগোতে গেলে একেবারে পুলিশের সঙ্গে কার্যত একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় যদিও পুলিশের পক্ষ দিয়ে বলা হচ্ছে হোটেলের যে গেট সেই গেটের ভেতর তাদের প্রবেশ করতে হবে সন্দেশখালি যেতে দেওয়া হবে না সেই নিয়ে বচসা এবং ধস্তাধস্তি সুকান্ত মজুমদার অভিযোগ করলেন যে সুকান্ত মজুমদার অভিযোগ করলেন মহিলা পুলিশের দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে সুকান্ত মজুমদার দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুকান্ত মজুমদার পুলিশের দিয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুকান্ত মজুমদার পুলিশের দিয়ে ধস্তাধস্তির ছবি টাকির হোটেলের বাইরে
চরম উত্তেজনার মুহূর্ত এই মুহূর্তে চাকরি হোটেলের বাইরে, সেখানে পুলিশের গাড়ি লাগানো ছিল। সকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি যাতে ভেতর থেকে কোনো গাড়ি না বেরোতে পারে, সেই জন্য বাইরে পুলিশ গাড়ি লাগিয়ে রেখেছিল। সেই গাড়ির ওপর উঠে পড়েন সুকান্ত মজুমদার। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেই চূড়ান্ত ধস্তাধস্তির মুহূর্ত। সুকান্ত মজুমদারকে কার্যত টেনে গাড়ির ওপর থেকে নামানো হলো পুলিশের তরফে। একদিকে রাজ্য পুলিশের বিশাল বাহিনী সেখানে মোতায়েন করা রয়েছে, তার মধ্যে যেভাবে গাড়ি লাগানো ছিল পুলিশের তরফে সেই গাড়ি সরাতে বলা হলে যে বচসা হয় সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের তরফে গাড়ি সরাতে রাজি না হয়। ফের আমরা দেখলাম পুলিশের গাড়ির বোনেটের ওপর উঠে পড়েন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নিরাপত্তার আধিকারিক যারা রয়েছেন তার সঙ্গে তারা এই মুহূর্তে চলে এসেছেন। অসুস্থ হয়ে পড়েছেন সুকান্ত মজুমদার, যেভাবে টানা হ্যাচড়ার ছবি আমরা দেখলাম তাতে কার্যত অসুস্থ হয়ে পড়েছেন সুকান্ত মজুমদার। সেই ছবি দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীরা তাকে যে জায়গায় এই অশান্তি চলছিল সেখান থেকে কিছুটা দূরে নিয়ে আসেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি মাটিতে শুয়ে পড়েছেন এই মুহূর্তে। ধস্তাধস্তির ছবি কিছুক্ষণ আগেই দেখতে পেলেন, পুলিশের বিশাল বাহিনী, তারা তাকে টেনে নামানোর চেষ্টা করেন গাড়ির বোনেট থেকে, তারপরে এই ধস্তাধস্তি এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণ আগে সরস্বতী পুজো করার পরেই বলেছিলেন তিনি সন্দেশখালী যাবেন, সন্দেশখালী যাওয়ার চেষ্টা তিনি করবেন। সেই সন্দেশখালী যাওয়ার চেষ্টাতেই ধুন্দুমার পরিস্থিতি টাকিতে। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন, কেননা যেভাবে গাড়ির ওপর তিনি উঠে পড়েছিলেন গাড়ির ওপর থেকে তাকে এই মুহূর্তে চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার নিরাপত্তা রক্ষীদের তরফে। আজকে সকাল থেকে এইভাবে পুলিশের গাড়ি সেগুলোকে মোতায়েন করে রাখা হয়েছিল এবং যে মেন গেট এবার হোটেল থেকে বেরোনোর চেষ্টা করছেন সুকান্ত মজুমদার, অসুস্থ হয়ে পড়েছেন বলে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করছেন। পুলিশের তরফে সুকান্ত মজুমদারের গাড়িকে আটকানো হচ্ছে। সুকান্ত মজুমদারের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন সুকান্ত মজুমদার তিনি অসুস্থ রয়েছেন বর্তমানে, সেই কারণে তাকে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তাকে নিয়ে যখন গাড়ি নিয়ে বেরোনোর চেষ্টা করা হচ্ছে হোটেল থেকে বাইরে বিশাল পুলিশ বাহিনী, তারা এই গাড়িকেও ছাড়ছেন না এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছেন সুকান্ত মজুমদার। অসুস্থ সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদারের গাড়িতে তোলা হয়েছে, সেই গাড়ি হোটেলের ভেতরের অংশ থেকে এই মুহূর্তে বেরোতে পারছে না ধস্তাধস্তিতে। অসুস্থ হয়ে পড়েছেন সুকান্ত মজুমদার, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলছেন তার নিরাপত্তা রক্ষীরা, কিন্তু সেই গাড়ি ছাড়া হচ্ছে না পুলিশের তরফে। গেটের সামনে এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং সেই মোতায়েন থাকা পুলিশ বাহিনী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নিরাপত্তা রক্ষীরা, তারা বলছেন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, তারা বলছেন পুলিশকে অনুরোধ করছেন হাসপাতালে তারা এই গাড়িকে নিয়ে যাবেন, কিন্তু পুলিশের তরফে এই গাড়ি আটকে রাখা হয়েছে, কেননা এই গাড়ি ছাড়লে সন্দেশ খালি যেতে পারেন সুকান্ত, সেই আশঙ্কায় পুলিশের তরফে হোটেলের মধ্যেই কার্যত আটকে রাখা হয়েছে গাড়িটিকে।
আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে ধস্তাধস্তির পরিস্থিতি টাকির হোটেলে। একটা গাড়ি যাতে ছাড়া হয় সেই অনুরোধ করা হচ্ছে নিরাপত্তা রক্ষীদের তরফে। সুকান্ত মজুমদারের গাড়িটিকে শুধু ছাড়ার অনুরোধ করা হচ্ছে নিরাপত্তা রক্ষীদের তরফে, কিন্তু পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে টাকির হোটেলের বাইরে মোতায়েন রয়েছে, তারা এই মুহূর্তে ছাড়তে চাইছেন না গাড়িটিকে। চরম নাটকীয় মুহূর্ত টাকির হোটেলে, যে টাকির হোটেলে আজকে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম। সেখান থেকে সরস্বতী পুজো করে বেরোনোর সময় দেখলাম ধস্তাধস্তির ছবি। এই হোটেলের গেটের কাছে আমরা দেখেছিলাম পুলিশের গাড়ি সকাল থেকে লাগিয়ে রাখা হয়েছিল যাতে ভেতরের অংশ থেকে কোনো গাড়ি বেরোতে না পারে। সেই কারণে সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে পড়েন এবং উঠে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই মুহূর্তে আমরা দেখতে পাই পুলিশের আধিকারিকরা তাকে এইভাবে টেনে হিঁচড়ে নামান। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফে পুলিশের সাথে নিরাপত্তা আধিকারিকরা তারা কথা বলছিলেন। সুকান্ত মজুমদারকে যেভাবে গাড়ির বনেট থেকে টেনে নামানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সঙ্গে সঙ্গে নিরাপত্তার আধিকারিকরা তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যান হোটেলের ভেতরের অংশে। সেখানে অসুস্থ হয়ে তিনি শুয়ে পড়েন, তারপর তাকে গাড়িতে করে সেখান থেকে বের করার সময় চরম নাটকীয় মুহূর্ত। গাড়ি এখনো পর্যন্ত ছাড়া হয়নি পুলিশের তরফে, পুলিশের তরফে এখনো হোটেলের গেটের সামনে দরজা বন্ধ করে রাখা হয়েছে।